পঞ্চায়েত ভোট লুট করতে এলে ট্রিটমেন্ট করে বাড়ি পাঠিয়ে দেবেন। গাইঘাটাতে কর্মী সভাতে যোগ দিয়ে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি। পাশাপাশি একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করেন তিনি। পঞ্চায়েতে ভোট লুট করতে এলে তৃণমূল নেতাদের ট্রিটমেন্ট করে বাড়ি পাঠিয়ে দেবেন। উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঠাকুরনগরে বিজেপির এক কর্মী সভায় এভাবেই হুমকি দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। নিজের বুথকে দুর্গ করে তৈরি করুন, একটাও হারেমার যদি সেখানে ভোট লুট করতে আসে পুলিশ তো কিছু করবে না, আমরা জানি, আপনারা নিজের মতো করে ট্রিটমেন্ট করে বাড়িতে পাঠিয়ে দেবেন। একদম ভূত লুট করতে দেবেন না, ভূত কাউকে লুট করতে দেবেন না, আর পঞ্চায়েত ভোটে চোখে চোখ রেখে লড়াই করুন। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখা আপনার সাথে আছে, আপনাকে দেখার দায়িত্ব পার্টি নিচ্ছে, পার্টি আপনার পাশে আছে, আপনারা লড়াই করুন। এদিন গাইঘাটা বিধানসভা কেন্দ্রের ঠাকুরনগরে কর্মী সভার আয়োজন করা হয়। কর্মী সভায় দুপুর দুটো নাগাদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বক্তব্য রাখতে গিয়ে একথাই বলেন। পাশাপাশি এদিন নদিয়া জেলায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, জনগণের টাকায় বৈঠক হচ্ছে অথচ বিজেপি বিধায়ক সাংসদদের ডাকা হচ্ছে না। তিনিও নবসুদ্ধ সম্প্রদায়ের সাংসদ, তিনি সেখানে হেঁটে হেঁটে পৌঁছে গেছেন, ওই প্রশাসনিক বৈঠক সাংসদকে তো ডাকতে হবেই। মুখ্যমন্ত্রী পুলিশ সাংসদকে আটকাচ্ছে, প্রশাসনিক বৈঠকে ঢুকতে দেওয়া হবে না। আমাদের বিধায়কদেরকে কোথাও প্রশাসনিক বৈঠকে ডাকা হয় না। আমি প্রশ্ন করতে চাই মুখ্যমন্ত্রীকে, যে প্রশাসনিক বৈঠক গুলোর যে টাকা খরচ হচ্ছে সে কি তৃণমূল কংগ্রেসের পকেটের টাকা না তৃণমূল কংগ্রেসের জমিদারির টাকা, সেই টাকায় এই বৈঠক গুলো হচ্ছে। এই বৈঠক পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের টাকায় হচ্ছে, সেই জন্য এই বৈঠকে প্রত্যেকটি দলের বিধায়ক সাংসদকে ডাকা উচিত কিনা আপনারাই বলুন। কি ডাকা উচিত? উচিত, কিন্তু মুখ্যমন্ত্রী ডাকছেন না। মুখ্যমন্ত্রীর রিটায়ারমেন্ট নেওয়ার সময় হয়ে গেছে, ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রীকে রিটায়ারমেন্ট দেবে এবং খুব তাড়াতাড়ি দেবে। এদিনের কর্মী সভায় সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব। যদিও এদিনের কর্মী সভায় গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুব্রত ঠাকুর ও বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর উপস্থিত ছিলেন না। এদিন সভামঞ্চে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্যত রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন তিনি। তিনি বলেন, দেখুন, আমরা প্ল্যান করছি কি না সেটা মুখ্যমন্ত্রী বলছেন, আমরা প্ল্যান করলে আমরাই বলবো, মুখ্যমন্ত্রীর চিন্তা নেই। ডিসেম্বরে ঠান্ডা বেশি পড়বে, মুখ্যমন্ত্রীর সরকার কাঁপবে। চুরি করলে টাকা দেবে কেন? ওনারা চুরি করে বান্ধবীর বাড়িতে টাকা জমাবে আর কেন্দ্র টাকা দেবে, তাই হয়? বলছেন কিছু কমিউনাল সংগঠন ঢুকছে, এনআইএ ঢুকছে, সেই জন্য আমরা সব নজর রাখছি, একটা বড় প্ল্যানিং আছে গোটা দেশ জুড়ে, বাংলাতেও তার ব্যতিক্রম নয়। পিএফআইয়ের বাতিল হওয়ার পর, নিষিদ্ধ হওয়ার পর মুখ্যমন্ত্রী পিএফআইকে এই রাজ্যে নিষিদ্ধ করে আলাদা করে নোটিফিকেশন বের করেনি, এখনো পর্যন্ত একজনও অ্যারেস্ট হয়নি। মুখ্যমন্ত্রী কী চাইছেন আমরা বুঝতে পারছি, কিন্তু ওনার সেই উদ্দেশ্য আমরা পূরণ হতে দেব না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।